ক্যারিয়ারের সুসময়ে বিয়ে করে ভুল করেছেন সোহানা সাবা। চ্যানেল 24 এর সাথে একান্ত আলাপচারিতায় এই অনুভূতির কথা জানান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী আরো বলেন, কেন যে হুট করে মালা বদল করেছেন সে উত্তর এখনো মেলাতে পারছেন না। তবে অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান সাবা। জানালেন নতুন বছরের পরিকল্পনার কথাও। আপনাদের কি সুন্দর সংসার, একেবারে প্রেমের সিনেমার মতো। টিভি নাটক তো বটেই, চলচ্চিত্রেও নিজেকে প্রমাণ করেছেন সোহানা সাবা। অনবদ্য অভিনয়ে হাতে উঠেছে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রশংসা আর স্বীকৃতির উপর ভর করে যখন ছোট ও বড় পর্দায় দাপিয়ে বেড়ানোর কথা, তখন আড়ালে চলে যান এই অভিনেত্রী। চ্যানেল 24 এর সাথে একান্ত আলাপচারিতায় জানালেন সে কারণ। আমি নিজেই গ্যাপ তৈরি করেছি, কারণ আমার কাছে কন্টেন্ট আর ভাল লাগছিল না। একই ধরনের মনে হচ্ছিল, পিছনে তারাবাতি জ্বালিয়ে ফোনে কান্নাকাটি ছাড়া আর কিছু নাই, বাজেট নাই। এক এক কোনোভাবে একদিন ডে লাইট নাইট লাইটে ঘরের ইনডোরগুলো শ্যুটিং করে ফেলছে, পরের দিন মেকআপ করারও জায়গা রাখছে না, এইভাবে করে কাজ হচ্ছে। যেহেতু নাটকে অভিনয় করিনি, সো নাম্বার অটোমেটিক্যালি কমে গেছে, কারণ সিনেমা কয়টা হয়। তবে আসার কথা, আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন সাবা। জানালেন বর্তমান সময়ের ওটিটির কাজগুলো বেশ ভালো হচ্ছে, আর তাই ভালো স্ক্রিপ্ট পেলে কাজে ব্যস্ত হতে চান তিনি। তবে এখন আমি কাজ করছি, অনেকের কাজই করছি, শুটিং হচ্ছে, কাজ শুরু হচ্ছে। তো আই হোপ আর 3-4 মাসের মধ্যে সবাই আমাকে আবার রেগুলার দেখতে পারবে। এই অভিনেত্রীর কাছে জীবনে কিছু ভুলের মধ্যে একটি বিয়ে করা। কেরিয়ার যখন উড়ন্ত, তখন মালা বদল করাটা মোটেও ঠিক হয়নি, তা ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন সাবা। আমি এখনও মিলাতে পারি না যে আমি আমার ওই সময় বিয়েই করার কথা না, আমি কেন করলাম। নিশ্চয়ই সেটা আমার লেখা ছিল, এবং এরকম যাকে করেছি তখন হয়তো রাইট মনে হয়েছে, কিন্তু এখন তো মনে হয় যে আপাতমস্তক ভুল। নতুন বছরে নতুন ছবি নিয়ে বড় পর্দায় ফিরবেন সাবা। জানালেন 2023-এ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে তার দুই সিনেমা, অসম্ভব এবং মানিকের লাল কাঁকড়া। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।